নমস্কার, আজ আমাদের উইকেন্ড ট্রিপের দ্বিতীয় পর্ব পুরুলিয়া ট্যুর। 4 দিন লং উইকেন্ড ট্রিপের মধ্যে প্রথম দিন বিষ্ণুপুরে কাটিয়ে আমরা চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে, এবং এই রাস্তাটা পুরোটাই বাঁকুড়ার জঙ্গলের মধ্যে দিয়ে। এই রকম ঘন শালবনের জঙ্গল এবং তার সাথে এত সুন্দর রাস্তা জঙ্গলের বুক চিরে চলে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এত সুন্দর রাস্তার ভিউ, আর তাতে ছবি না তুললে হয়? মন ভরে সবাই ছবি তুলে নিয়েছি। এরপর বাঁকুড়ার জঙ্গল শেষ করে আমরা পুরুলিয়া জেলায় ঢুকতেই ছোট ছোট চারপাশে টিলা টিলা মতন দেখতে পাচ্ছিলাম। এই শুরু হয়ে গেল পাহাড়ের রেঞ্জ, ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশা ঘেরা আবছা আবছা মতন। মাঠা পাহাড়, পাখি পাহাড়, এগুলো সাইট সিনের মধ্যে থাকলেও আমাদের যাওয়ার পথেই এগুলো পড়ে যাচ্ছে, তাই আমরা আলাদা করে আর দেখতে যাইনি। এখন আমাদের গন্তব্য আপাতত আমাদের হোমস্টে আরণ্যক, যেটা একদম অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত। আপাতত 2 দিনের ঠিকানা আমাদের ওখানেই, ওখান থেকেই আমরা বাকি পুরুলিয়া ট্যুরটা করব। পৌঁছেই গেছি আমাদের রিসর্টে, তখন প্রায় বেলা 12টা। আমরা এখানেই লাঞ্চ করব। আমাদের বিল্ডিংটার নাম ছিল পলাশপ্রিয়া। রিসর্টটা কি সুন্দর, চারিদিক গাছগাছালিতে ঢাকা, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে। আর এদিকে দেখো, একজন গাড়ি থেকে নেমেই ফ্রেশ না হয়েই গ্রামের মানুষদের ধান ঝাড়তে দেখে তাদের সঙ্গে ধান ঝাড়তে লেগে গেছে। এরপর ফ্রেশ হয়ে আমরা সবাই বেরোলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চের ব্যবস্থা ছিল আমাদের হোমস্টের মধ্যে, কিন্তু মেন বিল্ডিং থেকে একটু দূরে ছিল ডাইনিং এরিয়াটা। হোমস্টের চারপাশে কি দারুণ এরকম গাছপালা রয়েছে, এরকম পেন্টিং করা রয়েছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। ওই যে দূরে গাছের মধ্যে ভিতরে একটা ঘর দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে কিচেন কাম ডাইনিং প্লেস। লাঞ্চ করার পর আমরা আর একদম সময় নষ্ট করিনি, একদম সোজা চলে গিয়েছিলাম চরিতা গ্রামে, যেখানে প্রতিটা বাড়িতে মুখোশ তৈরি হয় এবং বিক্রি হয়। গ্রামের প্রতিটি বাড়িতে এরকম ছৌ মুখোশ তৈরি হচ্ছে, এবং শিল্পীরা লাইভ একদম ছবি এঁকে রং করে দিয়ে দিচ্ছে। কি যে দারুণ দেখতে লাগছিল এই ধরনের মুখোশগুলো। গোটা একটা গ্রামের মানুষ এই মুখোশ তৈরি জীবিকার সঙ্গে যুক্ত, তাই এইটাকে মুখোশ গ্রামও বলা হয়। আমরা সবাই এখান থেকে মোটামুটি টুকটাক কেনাকাটা করেছি, করেই তারপরে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল এবং সন্ধ্যায় আমাদের আরও অনেক রকম প্রোগ্রাম ছিল, তাই আমরা মুখোশ গ্রামে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা চলে গেলাম খয়রাবেড়া ড্যামের দিকে। ড্যামে পৌঁছতে পৌঁছতে আমাদের তো সন্ধ্যাই হয়ে গেল, যদিও চোখে দেখা যাচ্ছিল কিন্তু মোবাইলের ক্যামেরায় খুব একটা ভালো আসছিল না। আমরা ছিলাম আর কয়েকজন ছিল লাস্ট ভিজিটার। সন্ধ্যায় রিসর্টের মধ্যে আমাদের ছৌ নাচের প্রোগ্রাম আছে, তাই আর এখানে সময় নষ্ট না করে সোজা রিসর্টেই চলে গেলাম। যেতেই পেয়ে গেলাম গরম গরম এরকম বেগুনি, এবং সেটা হাতে নিয়েই ছুটলাম ছৌ নাচের আসরে। ছৌ নাচ তখন জাস্ট শুরুই হয়েছে। প্রথমবার ছৌ নাচ দেখার এক্সপিরিয়েন্স, দেখে তো ভালোই লাগলো, এবং ভালোই লোকজন হয়েছিল এই ছৌ নাচ দেখার জন্য। এদিকে তখন ছৌ নাচ চলছে, আর ওদিকে আমাদের বারবিকিউয়ের আয়োজন করা হয়ে গেছে। একটার পর একটা প্রোগ্রাম আমাদের সবসময় রেডি। শীতের সন্ধ্যায় আড্ডা, গল্প, হাসি, মজা এবং এই দারুণ টেস্টি বারবিকিউ দিয়ে আমাদের পুরুলিয়ার প্রথম দিনটি সমাপ্ত হলো। সকালে ঘুম থেকে উঠেই দরজা খুলেই এইরকম পাহাড় এবং গাছগাছালি দেখতে কি দারুণ লাগছে। আজ পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন, সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি। আজ সারা দিনটা ঘোরা হবে। অযোধ্যা পাহাড় সার্কিটে যেসব ঘোরার স্পটগুলো আছে সেগুলো আজকে সারা দিনে কভার করা হবে।
সকালে উঠেই চায়ের সাথে ছিল শ্রেয়ার তৈরি এই দারুণ ফ্রুট কেকটা। কেক কাটিং করে খেয়ে ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাকি স্পটগুলো দেখার জন্য। আমাদের হোমস্টেটা যেহেতু একদম পাহাড়ের কোলে, পাহাড়ে ওঠার রাস্তা হোমস্টের পাশ থেকেই শুরু হচ্ছিল। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে যত উপরে উঠছি আমার তো উত্তরবঙ্গের মতন মনে হচ্ছে। হয়তো উত্তরবঙ্গের মতন অত উঁচু উঁচু পাহাড় নয়, কিন্তু পাহাড়ি রাস্তার টার্নগুলো, ফিলিংসগুলো পুরো সেম। এখন তো আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে এসেছি। এই উপর থেকে নিচে কেষ্টবাজার ড্যাম ও সারাউন্ডিং এরিয়ার ভিউটা দারুণ দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টেটা ওই ড্যামের পাশেই, তাই আলাদা করে আর ড্যামটা আর আমরা দেখতে যাইনি, উপর থেকে জাস্ট ভিউটা দেখে নিচ্ছি। এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ড্যাম ও তার সংলগ্ন লহরিয়া শিব মন্দিরের, আর এই পাশটাতে দেখা যাচ্ছে লোয়ার ড্যামের বাঁধটা। এরপর পরবর্তী জায়গা হলো লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট। লোয়ার ড্যামে তো ঢুকতে দেওয়া হয় না, তাই উপর থেকে ওটার জাস্ট একটা লেকটার ভিউটা পাওয়ার জন্য এই জায়গাটাতেই হল্ট করা হয়। সেখানে আমরাও চলে এলাম, আমাদের সাথে সাথে আরও অন্যান্য গাড়িও ছিল। বাচ্চা বড় সবাই মিলে কটন ক্যান্ডি খেতে খেতে চলে গেলাম আপার ড্যাম দেখতে। পুরুলিয়াতে যতগুলো ড্যাম বা লেক আছে সব থেকে বোধহয় এইটাই বড়। চারপাশে ছোট ছোট পাহাড় আর মাঝখানে এই লেক, দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল, তার সাথে ফুরফুরে হাওয়া। আর তাতে আমরা মেয়েগুলো একটু ফটোশ্যুট করবো না তা কি হয়, আমাদের রিলস বানানোর প্রচেষ্টা আর কি। তারপর স্টিল ফটোও অনেকগুলো তোলা হয়েছিল। এরপর পরবর্তী গন্তব্যস্থল আমাদের অযোধ্যা হিল টপ ভিউ পয়েন্ট। পুরো রাস্তাটাই এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে বেঁকে আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের হিল টপেতে। উত্তরবঙ্গের সঙ্গে এর একটাই তফাৎ, সেখানে পাইন জঙ্গল দেখা যায়, এখানে শালবনের জঙ্গল। এটাই অযোধ্যা পাহাড়ের হিলটপ ভিউ পয়েন্ট, জায়গাটার নাম হচ্ছে উসুল ডুংরি। ওয়াচ টাওয়ার থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে অযোধ্যা হিলটপের। যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড়ের চূড়া, সরু সরু রাস্তা, গ্রাম সবই এখান থেকে দেখা যাচ্ছে। আমার মতে এটাই সব থেকে সুন্দর জায়গা অযোধ্যা পাহাড়ের মধ্যে, পুরো পাহাড়ের রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। চোখে এত সুন্দর দেখতে লাগছে, ভিডিওতে অতটা ভালো আসছেই না। তারপর আমরা পরবর্তী স্পট মার্বেল লেকের দিকে চলে এসেছিলাম। মার্বেল লেকে এসে দেখছি প্রচণ্ড ভিড়, আর সেই সাথে রোদের তেজ। রোদের তেজ থেকে বাঁচতে এখানকার স্থানীয় দোকানদারেরা গাছপালার পাতা দিয়ে এইভাবে ছাউনি করে রেখেছিল। ব্যাপারটা দারুণ লাগছিল কিন্তু দেখতে। এটা মার্বেল লেকের উপর থেকে ভিউ, ভীষণ বড় জায়গাটা। এখান থেকে নাকি মার্বেল কেটে নিয়ে চলে যাওয়ার পর বৃষ্টির জল জমে এই লেকটার সৃষ্টি হয়েছে। আমার তো ভালোই লাগছিল দেখতে। শুধু উপর থেকে দেখবো আর নিচে নেমে জলের কাছে হাত পা ডোবাবো না তা কি হয়, ছুটে ছুটে চলে গেছি আমরা জলের কাছে। অনেক লোকজনই নেমেছিল, যাওয়ার পথে হঠাৎ দেখি এরকম পাহাড়ের উপর উঠে পড়লো, উঠে পড়েই দেখি কয়েকটা পোজ দিয়ে দিল। তাহলে আমিই বা বাদ যাই কেন, আমিও পটাপট করে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরেই দেখি ওই পাহাড়ির রাস্তা ধরেই মার্বেল লেকের গা বরাবর লেকের অপর প্রান্তে চলে যাচ্ছে। রাস্তা তো করা আছে কিন্তু টুরিস্টরা খুব একটা যায় না, কিন্তু ইনি সোজা চলে যাচ্ছেন। লেকের অন্য সাইড দিয়ে একটা ভিডিও করে এনেছে, এদিকটা ফাঁকা ফাঁকা, বেশ দেখতে ভালোই লাগছে। আর উপরে মার্বেলের চাইগুলো কি ভয়ানকভাবে ঝুলে আছে যেন। সেই কোন সকালে ব্রেকফাস্ট করে সবাই বেরিয়েছি, একটু হালকা খিদে তো পেয়েই গিয়েছিল,
আর ওখানে স্থানীয় মানুষেরা এই ছোলা মাখাটা করছিল, দারুণ টেস্টি ছিল। কিন্তু এর পরবর্তী গন্তব্য আমাদের বামনি ফলসের দিকে। বামনি ফলস যাওয়ার রাস্তাটা এই রকম, অনেকগুলো সিঁড়ি নামতে হয় নিচে। নামার সময় তো ফুল এনার্জি নিয়ে তত্তর করে নেমে গেছি, ওঠার সময়ই কষ্ট যত। এখন বামনি ফলস ছোট ছোট আকারে হয়ে আছে, কিন্তু বর্ষাকালে এর আলাদাই রূপ থাকে, দেখার মতন হয় তখন। এই সিঁড়ি বেয়ে বেয়েই নামতে হবে। আমরা প্রায় 300টার মতন সিঁড়ি নেমেছিলাম, তার বেশি আর নামতে পারিনি। নামতে হয়তো পারতাম, কিন্তু উঠতে পারবো না সেই ভেবেই আর নামিনি। নামার পথে এক জায়গায় এইভাবে কি সুন্দর পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, ওখানেই দাঁড়িয়ে 2 মিনিট ভিডিও করে নিলাম। তারপর একটা শর্টকাট রাস্তা দিয়ে এই গাছের ডাল ফাল ধরে ঝুলে আমরা এই ঝর্ণার কাছে নেমেছিলাম। কিন্তু জায়গাটা ভারী রিস্কি, বড্ড স্লিপারি ছিল, তাতেই কোনো রকমে ধরে লোকজন নামছিল বটে, কিন্তু আমার নামার সাহস ছিল না। ওই রিস্কি জায়গাতেই সাবধানে কোনো রকমে গাছের ডাল ধরে পাহাড়ে ঠেস দিয়ে কয়েকটা ছবি কিন্তু আমরা তুলেইছিলাম। এরপর আর সেরকম কোনো স্পট না থাকাই ওই সবই একই টাইপের, আমরা হোটেলেই চলে এসেছি। এরপর বাকি সময়টুকু নিজেদের মতো আড্ডা হইহুল্লোর, হোটেলেই রিল্যাক্স করে কাটাবো বলে। সন্ধ্যেবেলা চলে এলো আমাদের জন্য গরম গরম পকোড়া, পরিমাণে এত বেশি দিয়েছিল যে আমরা খেয়ে শেষ করে উঠতে পারছিলাম না। তারপর তো আমাদের প্রোগ্রাম জয়দাই পুরো জমিয়ে দিয়েছিল। জয়দা যদি গান করে তাহলে আমাদের মধ্যে শ্রেয়া কেন বাদ যাবে, ওকেও আমরা গানের রিকোয়েস্ট করেছিলাম, ও শোনালো আমাদেরকে খুব সুন্দর একটা গান। তারপর এইরকম সিম্পল গানের প্রোগ্রাম কখন যে আস্তে আস্তে নাচের প্রোগ্রামে চলে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। সেই পাগলা মতে যোগ দিয়েছি, শুধু আমরা কেন, বাচ্চারাও ছিল আমাদের সাথে। কোথায় বেড়াতে যাচ্ছি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কাদের সাথে যাচ্ছি এবং কীভাবে সেখানে এনজয় করছি। মানুষ তো নিজের রিফ্রেশমেন্টের জন্যই তো বেড়াতে যায়। এই হই হুল্লোর মজা মস্তি এগুলোই তো থেকে যাবে স্মৃতি হিসাবে। আজ আমাদের পুরুলিয়াকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। নতুন নতুন অনেক অভিজ্ঞতা ও এক রাস স্মৃতি নিয়ে আমরা আমাদের হোমস্টে আরণ্যককে বিদায় জানিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম 10টার সময়। বিষ্ণুপুর আরামবাগ হয়ে যে রুট দিয়ে গিয়েছিলাম সেই রুট দিয়েই আমরা ফিরে এসেছি, ওই রুটটাই আমাদের শর্টকাট হতো। ফেরার পথে আমরা বনলতা রিসর্টে লাঞ্চ করতে ঢুকেছিলাম, লাঞ্চে ছিল এই রকম দারুণ বিরিয়ানি ও সাথে পেল্লাই সাইজের রসগোল্লা। এইভাবেই কমপ্লিট করলাম আমাদের পুরুলিয়া ট্যুর। ধন্যবাদ।